কুমিল্লায় বিভিন্ন গাড়ি থেকে চাঁদা আদায়কালে র‍্যাবের হাতে ১২ চাঁদাবাজ আটক। বিস্তারিত কুমিল্লা নিউজে। কুমিল্লা জেলার কোতোয়ালি এবং সদর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে পরিবহন চাঁদাবাজ চক্রের ১২ সদস্যকে আটক করেছে র‍্যাব। র‍্যাব ১১ সিপিসি ২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্যরা কুমিল্লা জেলার বিভিন্ন রাস্তায় অটো, সিএনজি, মিশুক, ট্রাক ও কাভার্ড ভ্যান ইত্যাদি পরিবহনের চালক ও হেলপারদের নিকট থেকে জোরপূর্বক টাকা গ্রহণ করে আসছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে এসব চাঁদাবাজরা চালকদের ভয়ভীতি প্রদর্শন করে এবং কোনো কোনো ক্ষেত্রে মারধরও করে। অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে র‍্যাবের একটি দল শনিবার দিনব্যাপী জেলার কোতোয়ালি এবং সদর দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জন পরিবহন চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্যকে ১৬৫টি টাকা আদায়ের রসিদ ও ১৪,২০০ টাকা সহ আটক করে। আটককৃতরা হল কালীরবাজারের মাসুদুর রহমান, বল্লভপুরের রনি হাসান, চকবাজারের মোহাম্মদ জনি, শুভপুরের প্রকাশ চন্দ্র দাস, কাঁসারিয়াপট্টির মোহাম্মদ শুভ, দ্বিতীয় মুরাদপুরের মোহাম্মদ দেলার হোসেন, গাংচড়ের মোহাম্মদ মিজান, আশরাফপুরের মোহাম্মদ জিহান, গাজীপুরের কাপাসিয়ার মোহাম্মদ তানভীর, চাঁদপুরের কলাইনের মোহাম্মদ আকাশ, রামপুরের মোহাম্মদ জুয়েল ও নওগাঁ এলাকার মোহাম্মদ সাকিব। আটককৃতদের বিরুদ্ধে জেলা সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‍্যাব। ডাইরেক্ট সাসপেন্ড করে দেয় রোড থেকে ১ মাস ১ সপ্তাহ।